আফজাল ভাই পাবলিকের খাওয়াটা কবে থেকে মানে আপনাকে পেলাম বলে আপনি তো ইতে শেখে পাবলিকের খাওয়াটা কবে থেকে আসলো বা কোন ঘটনা বা কোন সময়টাকে ধাওয়া করতে গিয়ে পাবলিকের খাওয়াটা আপনাদের মধ্যে বেশি চলে আসলো বা আপনাদের মধ্যে বলতে মানে আপনাকে ইন্ডাস্ট্রি ধরে আমি বলছি আর কি একটা সময় তো আসলে শুধু টেলিভিশনে ছিল আর রেডিও ছিল তো যখন আসলে অনেকগুলো টেলিভিশন এলো তখন তো খাওয়ার বিষয়টা এলো তখন তো অনুষ্ঠানের বিষয়টা থাকলো না মানে ওখান থেকে আমার বিষয়টা সুখাদ্য হতে হবে ওখান থেকে এই যে প্রতিযোগিতাটা তৈরি হলো সেই প্রতিযোগিতার ভেতর দিয়ে একসময় আমরা পরিবর্তিত হয়ে এই জায়গাটা এসে দাঁড়ালাম কিন্তু শুরুর দিকে এটা ছিল না শুরুর দিকে কিন্তু প্রত্যেককে প্রত্যেককে একটা প্রমাণ করার বিষয় ছিল আপনি লক্ষ্য করবেন যে একুশে টেলিভিশন যখন এলো তখন কিন্তু টেকনিশিয়ানরা খুব চমৎকার চমৎকার কিছু টেকনিশিয়ান এলেন প্রডিউসার এলেন লেখক এলেন ভালো ভালো কন্টেন্ট এলো নানান বিচিত্র বিষয় এলো তারপরে খুব দেখি আমরা দেখেছি যে খাদ্য কিভাবে পরিবেশন আমার হয় এই সময় আস্তে আস্তে পরিবর্তিত হয়েছে আপনার ভাই এই যখন এই পরিবর্তনটা যখন আসলো আপনারা কি স্রোতের বিপক্ষে দাঁড়ানোর চেষ্টা করলেন নাকি আপনারাও ভেসে গেলেন মানে একজন আহ মানে আপনাদের কি একটা মানে আপনাদের আমি যদি আপনারই জিজ্ঞেস করি আপনার রোলটা তখন কেমন ছিল কারণ আপনি তো অনেকগুলি টুপি পরা ছিলেন সব সময় আপনি ছবি আঁকছেন নাটক বানাচ্ছেন বিজ্ঞাপন চিত্র তৈরি করছেন এবং সবকিছুতে আপনি এক নাম্বার কিন্তু তো আপনার জায়গাটা সেই সময় কি ছিল যখন এই স্রোতটা আসছে যে খাওয়া খাদ্য হতে হবে সুখাদ্য হতে হবে আমি এক নম্বর ছিলাম কিনা সেটা জানি না তবে একটা বিষয় আপনাকে বলতে পারি এই প্রসঙ্গটা আনলেন বলে বলতে পারি যে কেউ কিন্তু নাম্বারের চিন্তা তখন করেনি প্রত্যেকে আসলে নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছে আমার জন্য উত্তর একটু বড় হয়ে ক্ষমা করবেন বলা দরকার যেমন ধরেন যে সময়টার কথা বলছেন সেই সময়টায় আপনি যদি কবিতার দিকে তাকান দশজন কবির নাম কিন্তু একটা উচ্চারণ করতে পারবেন যদি আপনি অধ্যাপকের কথা বলেন দশজন তারকা অধ্যাপকের কথা বলতে পারবেন যদি খেলোয়াড়দের কথা বলেন তাহলে দশজন বিশ জন খেলোয়াড়ের কথা বলতে পারবেন এরকম যতগুলো ক্ষেত্র গানের ক্ষেত্রেও তাই আছে কখনো তখন মনে হয়নি যে এই দশজন গায়কের চাইতে যে মধ্যে উনি বেশি জনপ্রিয় উনি কম এই প্রসঙ্গ কিন্তু কখনো আসে নাই সর্বক্ষেত্রে এমনকি নাটক যারা লিখতেন তারাও সালিম আলদিন যখন জন্ডিস ও বিবিধ বেলুন লিখলেন এটা তো একটা প্রতীকী গোছের নাটক অনেকটা মানে ধরনের কিন্তু সেই নাটক তো পয়সা দিয়ে মানুষ দেখলো দেখার বোঝার চেষ্টা করলো মহিলা সমিতি মঞ্চে বিভিন্ন জন যে ধরনের প্রযোজনা করেছে মানুষ তো পয়সার বিনিময়ে সেসব নাটক দেখতে গেল তার মানেটা হলো এই যে যারা প্রযোজনা করেছেন যারা অভিনয় করেছেন যারা লিখেছেন পূর্ব থেকেই বিবেচনা যে আমারটা এরকম খাদ্য হিসেবে তৈরি করতে হবে করেছেন দর্শকদের বিশ্বাস করেছেন যারা উপভোগ করবেন তাদেরকে সম্মান দিয়েছেন যে তারা বুঝবেন এবং তারা দেখতে আসবেন সেগুলো ঘটেছে সেগুলো ঘটেছে কিন্তু এখন ওই বিশ্বাস এবং আস্থাটা নেই আমরা আমাদের জায়গা থেকে নেমে যে এই গোত্রের কাছে আমাকে পৌঁছাতে হবে তাহলে আমি সম্মানীয় হয়ে উঠতে পারবো সম্মানীয় হয়ে উঠতে পারবো হচ্ছে আমার সংখ্যার বিচারে আমি এই ক্ষেত্রটাকে কোন জায়গায় নিয়ে যাচ্ছি সেটা খুব বিচার্য বিষয় নয় আমি যে অনেক মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠতে পেরেছি এটাই খুব গুরুত্বপূর্ণ বিষয় বলে বিবেচিত হচ্ছে এখন দেখুন আমরা যখন অভিনয় করেছি হ্যাঁ একটুখানি বলি যে আমরা আমরা যখন অভিনয় করতে এসেছি প্রত্যেককে কিন্তু প্রস্তুতি নিয়ে আসতে হয়েছে প্রস্তুতি মানে হচ্ছে যে আমার উচ্চারণটা কেমন হবে আমার ভাষাটা কেমন হবে এমনকি যদি আমি এটা সাক্ষাৎকার দিতে চাই আমি সেই বিষয়গুলো কেমন ভাবে বলবো বলতে চাই সর্বক্ষেত্রে একটা প্রস্তুতি দরকার এই কারণে যে মানুষটা আমাকে বিবেচনা করছেন আমি একজন পারফর্মার কোন অর্থে আমি পারফর্মার সেটা তো প্রতি মুহূর্তে আমাকে প্রমাণটা দিতে হবে আমি তো খুব সাধারণ হয়ে সবসময় চলতে ফিরতে পারিনি বা সেটা উচিত হয়নি কেউ কখনো করেনি সেটা এবং হয়নি বলে আপনি খেয়াল করেন যে একটা সময় সিনেমার তারকাটা তারকারা কিন্তু চোখ ঝলসে দিতেন মন ঝুলসে দিতেন গায়করা কিন্তু একটা অন্যরকম আকর্ষণ নিয়ে হাজির হতেন আমার নিজের অভিজ্ঞতা আছে আমি রুনালাকে দেখে একবার মাথা ঘুরে পড়ে যেতে গিয়েছিলাম মানে শুধু একটা তারকা দীপ্তি তারকা দীপ্তিটা আসলে এই বিষয়টা ছিল আর তারপরে যে বিষয়টা হলো যে ও নাটক করে ও গায় ও এটা করে ওটা করে এখন আমরা যে ক্রিকেট দেখে মুগ্ধ হই কারণটা কি কারণটা হচ্ছে তাদের উচ্চতাটা হচ্ছে পৃথিবীর যে কোনো দেশের ক্রিকেটারদের সঙ্গে তারা ভালো খেলে একেবারে হ্যাঁ তো ওই বিষয়টা তো আসতে হবে এই প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে ধন্যবাদ আমি ডক্টর আজমির হক বাদনকে এই বিষয়ে আপনি যদি কোনো একটু মন্তব্য করেন যোগ বিয়োগ সাথে আমি প্রশ্নে আসছি একটু পরে আচ্ছা আমার জনপ্রিয়তা মানে পাবলিকের খাওয়া মানে আমি প্রশ্নটাকে একটু প্রশ্নটাকে একটু আহ দর্শকদের জন্য একটু মনে করি দি যে আমরা আসলে জনপ্রিয়তাকে ধরার জন্য পারফর্মারদের চেষ্টা নিয়ে আমরা তাদের কথা বলছিলাম আচ্ছা আপনি যে ওয়ার্ডটা ইউজ করলেন যে পাবলিক খাচ্ছে কিনা সেটার উপর ডিপেন্ড করে আসলে কাজ করছে এখন সবাই তাই তো সবাই করছে না বেশিরভাগ মানুষই করার চেষ্টা করছে এবং এটার একটা অনেক বড় প্রভাব কিন্তু আমাদের সমাজ ব্যবস্থার আছে আমাদের পুঁজিবাদী পুঁজিবাদী যে সমাজ ব্যবস্থা এবং আমাদের যে এখন রাজনৈতিক পরিস্থিতি সেই সব কিছুর একটা প্রভাব কিন্তু মিডিয়াতেও আছে যে কত শো অফ করা যায় কত আসলে দ্রুত যেটা সে যেভাবে হোক না কেন সে পপুলার হতে চায় তো এই যে যে টেন্ডেন্সি এটা কিন্তু সামনে কোনো আদর্শ নাই যাকে দেখে তার মনে হবে যে আচ্ছা আমি তো আসলে এর মতো হতে চাই আপনি আফজাল ভাই যে সময়টার কথা বললেন সেটা হচ্ছে স্বর্ণযুগ বলা হয় যে ওই সময় যারা ভেবেছেন যারা আসলে চিন্তা করেছেন নাটক নিয়ে সিনেমা নিয়ে মঞ্চ নাটক নিয়ে গান কবিতা সবকিছু নিয়ে তাদের তাদের যে মনন তাদের যে চিন্তা চেতনা সেটার সাথে আসলে এখন যে আসলে এটা চিন্তা করে কাজটা করছে যে আমার এই প্রোডাক্টটাকে আমি কিভাবে সেল করব মানুষের কাছে তার মনন আর সেই মননের মধ্যে কত পার্থক্য বিবেচনা করলেই কিন্তু বোঝা যায় যে এই অবক্ষয়টা কেন ঘটেছে এবং এরই মাঝে কিন্তু আসলে ভালো কাজও হচ্ছে আহ ভালো কাজ হচ্ছে বলেই আমি যে সিনেমাটা কাজ করেছি রেহানা মারিয়াম সেটা আহ কান ফেস্টিভাল অফিসিয়ালি সিলেক্টেড হয়েছে কিন্তু সেই সংখ্যা কিন্তু খুবই কম আমাদের মানে পুরো স্বাধীনতার ইতিহাসে এই প্রথম সিনেমা যেটা আসলে অফিসিয়ালি সিলেক্টেড হয়েছে এবং এই সিনেমা যে খুব বেশি পাবলিকলি জনপ্রিয় হয়েছে এরকম না কিন্তু কানস ঘুরে না আসলে হয়তো মানুষ এটা নামও জানতো না হ্যাঁ তো আমি এই ধরনের অনেক অড কাজ করেছি আমি গুটি নামে একটা সিরিজ করেছি হ্যাঁ তো ওই কাজগুলো অড আমি জানি যে ওই দর্শকগুলো কম কিন্তু আমার দায়িত্ববোধের জায়গা থেকে আমি কিন্তু চেষ্টা করেছি যে যেটা আমি বিশ্বাস করি আমি যেই যা আমি আসলে প্রতিফলন করতে চাই আমার কাজে সেই কাজগুলোকে আমি চুজ করবো কিন্তু সেটা কিন্তু ডিফিকাল্ট কারণ আমার টিকে থাকারও একটা লড়াই আছে আমি সিঙ্গেল মাদার আমার বাচ্চাকে নিয়ে আমার কিন্তু সার্ভাইভ করতে হয় তো যখন আমি দেখি যে আসলে টাকাটা ওই অর্থে আসছে না এত বাঁচতে গিয়ে তো তখন কিন্তু অনেক সময় অনেক চিন্তা আমরা করতে পারি না তো আমাদের এই সমাজ ব্যবস্থা এবং রাজনৈতিক যে অবস্থান সেটার একটা অনেক বড় প্রভাব কিন্তু আসলে মিডিয়াতে আছে তো শুধু মিডিয়ার মানুষ না এটা আসলে পুরোপুরি পুরো প্রেক্ষাপটের উপর নির্ভর করে এই ঘটনাটা আহ আপনি যদি আমরা প্রশ্নে ফিরে আসি সেই প্রশ্নও আপনার কাছে ছিল যে আপনি রেহানা মরিমনুরের কথা আপনি বলেছেন দুই হাজার একুশের রেহানা কানে বিবেচিত হওয়ার পর থেকে কি আপনার জীবন বা কাজের ক্ষেত্রে বড় কোনো বদল এসছে কিনা পরিবর্তন এসছে কিনা এবং দুই সালে আপনি আরেকটি মানে আলোচিত চলচ্চিত্র অভিনয় করেছেন সেটা হচ্ছে খুফিয়া একটি অন্যরকম চলচ্চিত্রে অভিনয় করেছেন চরিত্রে অভিনয় করেছেন আপনি যে একটি রাজনৈতিক সামাজিক বাস্তবতার কথা বলছিলেন সেই ক্ষেত্রে মানে তার আগে পরে আপনার জীবন নিয়ে যদি আপনি একটু বলতেন যে আসলে একটি চরিত্র বা একটি কাজ শিল্পীর জীবনের একটি কাজ তার জীবনে কি প্রভাব বিস্তার করে আসলে আমি প্রথমে বলে নিচ্ছি আমার কোনো থিয়েটার ব্যাকগ্রাউন্ড নাই এবং আফজাল ভাইরা আমাকে একদম ছোটবেলা থেকে চিনেন মানে আমি যখন মিডিয়াতে আসছি আমি একটা বিউটি মধ্যে দিয়ে মিডিয়াতে আসছিলাম লাক্স চ্যানেলাই সুপারস্টার এবং আমার কোনো এরকম ভিশন ছিল না যে আমি আসলে এখানে পারফরমেন্স করতে আসছি কিংবা আমি অভিনয়টাকে ভালোবাসি এইরকম জায়গা থেকে আমি কাজটা শুরু করি নাই বাট রেহানা মারিয়াম মারিয়ামনুরে রেহানা এমন একটা চরিত্র যেটা আজকে বাঁধন যেই জায়গায় এসেছে সেই জায়গায় আসতে বাঁধনকে বাঁধনের চিনতে অনেক বেশি সাহায্য করেছে রেহানা এবং একটা চরিত্র শুধু আমাকে একজন অ্যাক্টার হিসেবে নতুন ভাবে জন্ম দেয়নি একজন মানুষ হিসেবেও জন্ম দিয়েছে আমার ভিশন অনেক ক্লিয়ার করেছে এবং সময়ের সাথে আমার ভিশন যাতে আরো ক্লিয়ার হয় আমি সেই চর্চাটার মধ্যে ঢুকেছি এটা অনেক ইম্পর্টেন্ট ভাইয়া বারবার বলছিলেন যে চর্চা অনেক অনেক জরুরি কিন্তু এটা যারা থিয়েটার আর্টিস্ট তারা কিন্তু সব সময় বলেন যে আমরা আমরা একটা চর্চার মধ্যে থাকি এবং এই চর্চাটা কিন্তু আমি যদিও থিয়েটার ব্যাগ গ্রাউন্ডে না কিন্তু আমার চর্চাটা কিন্তু আমি নিজে থেকে শুরু করেছি আমি চেষ্টা করেছি যে অন্যের সাপোর্টটা নিতে যে কিভাবে আসলে আমি আমাকে আরো আমার আমি যে কাজটা করতে চাই সেটাকে আরো ভালোভাবে করতে পারি এবং আমি যা বলতে চাই তা আরো ভালোভাবে বলতে পারি সো রেহানা হচ্ছে আমার জন্য সেই চরিত্র যেটা শুধু আমাকে একজন एक्टर হিসেবে না একজন মানুষ হিসেবেও নতুন একটা জন্ম দিয়েছে এবং আজকে আমি বাঁধন এই জায়গা পর্যন্ত আসতে পেরেছি বাদন আপনাকে ধন্যবাদ একটা প্রশ্ন কি করতে পারি যে রেহানা মরিয়ম নূরের কারণ আমি টাকার প্রসঙ্গটা নিয়ে আমি একটু আফজাল ভাইয়ের কাছে আসবো মিডিয়া টাকা মিডিয়ার ব্যবসা বাণিজ্য অনেক কিছু নিয়ে আসলে আফজাল ভাইয়ের সাথে আসলে আমাদের কথা বলার আছে যদি ঈদের সময় এত বড় বড় কথা বলতে চেয়েছিলাম আমাদের এগুলি প্রশ্ন আছে কি রেহানা মরিয়ম নূর কি একটি ব্যবসা সফল ছবি মানে আপনাকে প্রযোগ পরিচালক কি বলেছেন তাদের কি টাকা উঠে এসেছে মানে লিনিয়ার বিজনেসের কথা যদি আমি বলি মান সম্মান শুধু না আচ্ছা আহ তাদের কেমন ব্যবসা হয়েছে সেটা আমি আসলে আপনাকে একদমই ঠিক করে বলতে পারব না কিন্তু আমি এইটুকু বলতে পারি কোভিড এর পরে আমাদের সিনেমাটা স্টার সিনেপ্লেক্সে চলছিল আমি সিনেপ্লেক্সের মানে বলছি আমি অন্যান্য জায়গায় আমাদের খুব বেশি হলও আমাদের আমরা পাইনি সো সিনেপ্লেক্সে একটা ইংলিশ মুভিও তখন চলছিল সেইটার চাইতে রেহানার দর্শক বেশি ছিল এবং তাদের ব্যবসা ওইটাতে বেশি হয়েছে সো কিন্তু যেটা একদম একদম সুপার ডুপার হিট ফিল্ম যেগুলো সেগুলো তো ডেফিনেটলি রেহানা মারিয়াম নূর ছিল না এবং আমি আপনাকে আবারও বলছি যে রেহানা মারিয়াম কাঞ্জ ঘুরে না আসলে অনেকে এটার নামও জানতো না আমার মনে হয় যে আপনি ব্যাপারটা পরিষ্কারি করেছেন যodhpur পরিষ্কার করা সম্ভব আমি জানো আফজল হোসেনের কাছে এই প্রশ্নে আস্তেছি তবে প্রশ্নটি হচ্ছে মিডিয়া এবং ব্যবসাবাড়ির জন্য 17 কোটি লোক সেই 17 কোটি লোকেদের মধ্যে অনেকেই আসলে এন্টারটেইনমেন্টের জন্য বিভিন্ন সোর্স খোঁজ করেন দেশে বিদেশে ইন্ডিয়ায় হলিউডে বলিউডে যা কিছু আছে সবকিছু খোঁজ করে সেখানে এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিটা আসলে দাঁড়ালো কিনা মিডিয়াতে যারা কাজ করেন তাদের আসলে যথেষ্ট পরিমাণে তারা পয়সা করে পান কিনা আমরা কিন্তু আমাদের সর্বোচ্চ সবচেয়ে শ্রেষ্ঠ নায়ককেও আমরা দেখি যে অন্য একটি দেশে গিয়ে তিনি থাকতে চেষ্টা করছেন বা থাকার জন্য থাকছেন মানে মিডিয়াতে আসলে টাকা পয়সার দিক দিয়ে কি এটা কিরকম মিডিয়া যে মানে এটা দিয়ে আসলে সারাক্ষণই যদি মানে এইটা মাথায় রাখতে হয় তাহলে এটা কিরকম একটা তারকা এটা হতে পারে আফজাল ভাই আপনি নিজে তারকা ছিলেন আছেন তারকা অনেক বানিয়েছেন আপনি আপনার কাছে একটু শুনতে চাই যে বাংলাদেশের তারকারা আসলে মানে এই বিজনেসটা আসলে কিরকম বিজনেস তারা কিরকম সচ্ছল হতে পারেন বা পারেন না সেটি তবে আপনার কাছে প্রশ্ন যাওয়ার আগে আমরা দর্শকদের কাছে একটি প্রশ্ন করেছিলাম যে ঈদ যাত্রা যাত্রায় অবস্থাপনার জন্য শুধু কর্তৃপক্ষকে দায়ী বলে মনে করেন কিনা শতকরা তিরাশি ভাগ দর্শক বলেছেন যে হ্যাঁ তারা শুধু কর্তৃপক্ষকে দায়ী বলে মনে করেন শতকরা সতেরো ভাগ দর্শক মনে করেছেন যে না তারা শুধু কর্তৃপক্ষকে দায়ী মনে করেন না পঁয়তাল্লিশ হাজার সাতষট্টি জন ভোট দিয়েছেন আফজাল ভাই মিডিয়া বিজনেস তারকা টাকা পয়সা দুস্থ শিল্পী বা খুব সফল শিল্পীর কথা যদি আমরা আমরা কিন্তু এখন দলে দলে দেখছি যে কোন একজন তারকা এরকম বলছে যে নিউ ইয়র্কের রাস্তায় এখন তারকাদের সাথে ধাক্কা খেতে হয় আসলে ধাক্কা দিয়ে সরাতে হয় এবং তাদের অনেকেই আসলে কেউ মানে খুব আমি বলতে চাই না যে তারা খুব অর্থনৈতিক ভাবে খুব ভালো আছেন এরকম মনেও হয় না আসলে আহ জনাব আফজাল হোসেন আপনি একটু বুঝতে চাই যে মিডিয়া ধন্যবাদ আপনাকে তবে আগে বাঁধন যে বিষয়ে কথা বলছিলেন বাঁধন উজ্জ্বল তারকা ছিলেন তা মোটেও নয় কিন্তু দেখা গেল যে রেহানা মারিয়াম নূরের পরিচালক যিনি বাঁধনকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করানোর কথা ভেবেছেন এবং সেটার ফলশ্রুতিতে আমরা যেটা দেখতে পাই বাঁধন আমাদের মনোযোগের কেন্দ্রে এসে দাঁড়ালো তার মানে হচ্ছে যে যে একটা মানুষের যোগ্যতা আছে সেই যোগ্যতাটা প্রমাণের জন্য জায়গা দরকার দরকার মানুষ মানুষ দেখার দেখতে পায় তো সেই দেখতে না পাওয়া কিন্তু অনেক ক্ষতি করে মানুষের দেখতে পাওয়াটাকে উপকার করে সেটা হচ্ছে কি আমরা বাঁধনকে নিয়ে কথা বলছি বাঁধনের কাজ নিয়ে আলাপ করছি কিন্তু দুঃখজনক হলেও এটাকে সত্যি নয় যে মারিয়াম মারিমনুর কি চমৎকার ছবি হয়েছিল কত বছর পর বাংলাদেশের এরকম একটা সম্মানজনক জায়গায় গেল তার চাইতে অনেক বেশি আমরা আলোচনা করেছি বাঁধনের ব্লাউজ নিয়ে যে ওই কান ফেস্টিভালে বাঁধন কোন ব্লাউজটি পরেছিল সেটা নিয়ে কিন্তু আমরা অনেক আলাপ করেছি আমরা ছবি নিয়ে খুব বেশি আলোচনা করি নাই ছবি সারাক্ষণ নীল এবং ঝাপসা দেখায় সেটা নিয়ে আমরা কিন্তু কথা বলেছি আমরা গৌরব করতেও পারিনি যে এই দেশে এমন ছবি নির্মিত হয়েছে এই গৌরব করাটা কিন্তু আমরা কোনো শিখিনি কিতেকোদা আমরা গ্রুপ করতে জানিয়ে শিখেছিলাম সেটার অজস্র উদাহরণ রয়েছে এখন যে বিষয়টা আছে ব্যবসা করা খুব আদার ভাই আদার জানতে চাই এটি জানতে চাই রেহানা মরিয়ম নূর একটি ভালো ছবি রেহানা মরিয়ম নূর যে একটি ভালো ছবি সেটা বুঝতে হলে কানে যাওয়া ছাড়া আমরা বুঝতে পারি না কেন এবং কানে যাওয়ার পরেও আমরা এটা বুঝতে পারি না কেন এবং যে ছবি দর্শকরা ভালো কি মন্দ সেটি বোঝে না কান বুঝলে তারপরে কান টানলে কিছুটা মাথা আসে সেইটা মানে সেইটা আমি মানে আমি কেন এটা ভালো ছবি বলবো এবং তরুণ নির্মাতাদের মধ্যে অনেকে বা নির্মাতাদের মধ্যে অনেকেই যদি শুধু কানকে টার্গেট করি এখন ছবি বানায় তাহলে সেইটা কি আসলে একটা দেশের এন্টারটেনমেন্টের যে চাহিদা বা একটা দেশের যে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি সেইটাকে কি কোনোভাবে হেল্প করে আচ্ছা এটা হচ্ছে কি আমার যেটা বিবেচনা আমি যে যা বলছি সবে যে ঠিক তা না আমার ধারণা মত আমি বলছি সেটা হলো যে ধরুন আমি একটা গ্রাম থেকে এসেছি যে গ্রামে আমি বড় হয়েছে সেই গ্রামে আমি ওই যে 12 মাসে 13 পার্বণ বলে না আমি লক্ষ্য করেছি যে সারা মাসে কিছু না কিছু হয়েছে এই পুতুল নাচ হচ্ছে এই সার্কাস হচ্ছে এই যাত্রা হচ্ছে এই জারি হচ্ছে এই কিर्तन হচ্ছে তো মানুষ তো দলে দলে এসব সবই উপভোগ করত এই যে উপভোগ করা তার মধ্য দিয়ে তো মানুষ আসলে নির্মিত হয়েছে মানে মানুষ ভালো মন্দ অনুভব করার ক্ষমতা এবং যে মানে সংবেদনশীলতার অর্জন করা এগুলো কিন্তু মানুষ তার চারপাশ থেকে চার শুধু তো একটা প্রতিষ্ঠান শিক্ষা দেয় না মানে চারপাশে যে সামাজিক পরিবেশ যে সংস্কৃতি তার মধ্য দিয়ে মানুষ অনেক কিছু শেখে যার কারণে দেখেন আমি যদি একটা পুরোনো ছবির কথা বলি যে ছবি না যাত্রার কথা বলি যে আমি অনেক জায়গায় বলি কথাটা যে উম সিরাজ সংলাপ হচ্ছে বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা কে তাকে আশা দেবে কে তাকে ভরসা দেবে কে শোনাবে জাগরণের অভয় বাণী তার মানে আপনি দেখেন একটা সংলাপ লেখা হচ্ছে কাব্যিক ঢঙে তার মানে কখনো তো ভাবা হচ্ছে না যে এই যাত্রাটি দেখবে একজন কৃষক কৃষক তো তার স্বাদ গ্রহণ করতে পেরেছেন কারণ কৃষক হলেও সে নানা ভিতর চর্চা এবং অনুশীলনের হয়নি সবকিছুর রস তিনি আস্বাদন করতে পারতেন তিনি জারি শুনেছেন তিনি ভাটিয়ালি শুনেছেন তিনি কীর্তন শুনেছেন সুতরাং সবকিছু বোঝার ক্ষমতা তার ছিল এবার আমি যদি বলি যে সমস্ত কিছু মানুষের জীবন থেকে নেই হয়ে গেল ওই মানুষটি কিভাবে শিখবে শিখতে পারতো এইভাবে যে যখন ঝলকানের মতো কিছু কিছু সুন্দর বিষয় আসত সেই কেন সেই ঝলকানের মতো কেন আলাদা সেই বিষয়গুলো নিয়ে আমরা ব্যাপক আলোচনা যদি বোঝে না সেও মনোযোগী হয়ে দেখতে পারতো যে কেন এই কথাগুলো বলা হচ্ছে যখন ওইখানেও খুব উদাসীনতা থাকে যে একটা ভালো কিছু হলে তা আমরা কিছু আমরা বললাম না ওই উদাসীনতার মানে দুঃখজনক দিক হচ্ছে যিনি তারা পারে। এবং হয়ে চলেছে যে দরকার। সেটা কিন্তু আমরা নানাভাবে রুদ্ধ করি আমি উদাহরণ দিয়ে একটা কথা বলি বইমেলা বইমেলার তো এক ধরনের কি বলবো একটা চমৎকারিত্ব আছে একটা সৌন্দর্য আছে যেখানে গেলে আপনার মন ভালো হয়ে যাবে আপনি এক মাস ধরে চর্চা হচ্ছে টেলিভিশনের পর্দায় কি কে কে কাকে কাকে বললো মানে এ বললো তা বললো মানে যেগুলো বই সংক্রান্ত ব্যাপার না সেইগুলো বিষয় কিন্তু প্রধান হয়ে উঠছে এটার কারণটা হচ্ছে এই যে এইগুলো মানুষ বেশি দেখে তো আপনি সরবরাহ করবেন তেমন বিষয় যা মানুষ দেখে আপনার কি রেসপন্সিবিলিটিস নাই যে পঞ্চাশটি বই খুব ভালো হয়েছে এই ভাষা ভঙ্গি পাল্টে দিয়েছে এই লেখা আমাদের সাহিত্যের রূপ বদল করে দেবে এরকম কি ঘটে নাই আমাদের দেশে কিন্তু আমরা কোথায় শুনি সেগুলো সেগুলো যদি শোনা এবং বলা না হয় তাহলে মানুষের শক্তি এবং সামর্থ্যটা কোন দিক দিয়ে বাড়বে মিডিয়া ইন্ডাস্ট্রি নিয়ে মিডিয়ার বিজনেস নিয়ে জানতে চেয়েছিলাম আফজল ভাই আপনার কাছে যে মিডিয়া বিজনেসে আমরা আসলে তারকাদেরকে তারকা হিসেবে দেখি কিন্তু তারকাদের অনেক আবার কাজ করতে না থাকলে তারা খুবই আট ঘন্টা দশ ঘন্টা থেকে শুরু করে ষোলো ঘন্টা আঠারো ঘন্টা শিফট করেন যে তাদের হাতে কাজ থাকে না তারা ধীরে ধীরে মানে গরিব লোকে পরিণত হন বা বিদেশে চলে যান বা একটু পরে বলবেন শুনে হ্যাঁ হ্যাঁ আফজাল ভাইকে একটু শুনে তারপরে আমরা একটু বাজনকে শুনি প্রথম কথা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে শিল্পী দুস্থ হন এবং শিল্পী সবচাইতে বেশি সংকটের মধ্যে থাকেন এবং তাদের দেখে কোনো আমাদের কালে যেমন কোন একটা ব্যবস্থা ছিল ছিল আমরা আনন্দিত হতাম এক ধরনের যে একটা ভালো বিষয় প্রশংসিত হতো এখন কিন্তু খেয়াল করে দেখেন যে হয়তো শিল্পীর নিজস্ব গোত্র তৈরি হয়েছে এই শিল্পী ভালো তে শিল্পী ভালো এই ধরনের কিন্তু প্রতিযোগিতা তৈরি হয় লেখালেখির মধ্য দিয়ে কিন্তু একজন মানুষকে আসলে এটা স্বীকার করে নিতে হয় কেন প্রত্যেকের এক ধরনের স্ট্রাগল আছে টিকে থাকার এক একজনের সেই ধরনটা হয়তো আলাদা যিনি একটু ভালো অবস্থায় আছেন তিনি মনে করছেন আমাকে এই ভালো অবস্থাটা টিকে রাখতে হবে কিন্তু ভালো অবস্থা তো অন্য অনেক দিক রয়েছে যেমন আমি অসাধারণ কিছু চরিত্রে অভিনয় করার সুযোগ পাচ্ছি কিনা যে চরিত্রগুলো আমাকে চিরস্মরণীয় বা বরণীয় করে রাখবে বা সম্মানীয় করে রাখবে সুতরাং সেই বিষয়গুলো যখন হচ্ছে না তখন আমার সামনে থাকছে একটি যে আমার কত মাত্রার দর্শক আছে এবং সেই মাত্রার দর্শক ঠালে থাকলে যারা প্রযোজক তারা মনে করছেন বাঁধনকেও অতটা দর্শকনেই ও মুখ্যে আনো তো তার মানে হচ্ছে এই যে প্রত্যেকের একটা নিজস্ব চিন্তা যেটা তা নিজস্ব চিন্তা মানে হচ্ছে যে তার চিন্তাটা যে খুব স্ট্যান্ডার্ড বা এটাই পৃথিবীর মানে সুস্থ চিন্তা সেটা তো আর নয় সেটা তার মতো করে তিনি ভাবছেন যে আমাকে টিকে থাকতে হবে এইভাবে আমাকে আলোচনার কেন্দ্রে এইভাবে। বিষয়ের কথা মানে চিন্তা কম মানুষ করছেন আমি একবারও আমাদের দেশে না বলছি কিন্তু বিশেষ করে ওটিটি এখন কিন্তু অসাধারণ কিছু বিষয় হয়েছে যারা খুব চমৎকার নির্মাতা কিন্তু আমি একেবারে জোর দিয়ে বলতে পারি ওই চমৎকার নির্মাতারা খুব সাহসের সঙ্গে এগিয়ে যেতে পারছেন না প্রতি মুহূর্তে কিন্তু তার মনে হচ্ছে যে কখনোই যেকোনো মুহূর্তে আমাকে আত্মসমর্পণ করতে হতে পারে যদি আমি টিকে থাকতে চাই। বাঁধন যোগ করতে চাইছিলেন এই বিষয়ে। জি আসলে আপনি আপনার যে প্রশ্নটা ছিল যে মিডিয়ায় আসলে যারা কাজ করেন তাদের আর্থিক অবস্থাটা কেমন এখানে আসলে আমি যদি আমাকে দিয়ে বলি আমি খেয়ে পড়ে চলতে পারবো আমি আমার মেয়েকে পড়াতে পারি আমার ইনকাম কিন্তু এইটুকুই হ্যাঁ এর চেয়ে বেশি আমার কিন্তু ইনকাম না তো যারা এর চেয়ে বেশি ইনকাম করে ফেলছেন অনেক অনেক কাজ করে সেটা কিন্তু তাদের একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত এবং যারা আসলে কাজটা এখন ওই অর্থে পাচ্ছেন না এবং তারা মনে করছেন যে তারা আসলে এখানে এখন আর থাকতে চান না তাদের হয়তো আহ আরেকটু অন্যরকম একটা লাইফ তাদের চিন্তা করেছেন তারা দেশের বাইরে হয়তো অনেকে চলে গেছেন কিন্তু এরকম ব্যাপারটা একদমই না যে আমাদের এখানে আসলে টাকা ইনকাম করার সুযোগ আছে দুই একজন হয়তো করতে পারেন এটা আসলে রকম যার কাছে তার কাছে অনেক টাকা আছে যার কাছে টাকা নাই তার কাছে আসলে কিছুই নাই এবং আমি আমি যেই জায়গাটা এখন আছি সেই জায়গা থেকেও আমাকে টাকা নিয়ে অনেক কিছুর সম্মুখীন হতে হয় তো আমার আমার সাথে যারা ছাড়া আরো অনেক কো যারা কাজ করেন কিংবা লাইটে কাজ করে প্রোডাকশনে সাপোর্ট করে আপনি চিন্তাও করতে পারবেন না যে তাদেরকে আসলে টাকা নিয়ে কি ধরনের কমপ্লিকেশন ফেস করতে হয় সো এখানে অনেকে আসে টাকাটাকে বিভিন্ন মাধ্যম থেকে হয়তো কোনো একটা মাধ্যমে এই জায়গা থেকে বের করতে আসে টাকা আমি জানি না যে কি করেন তারা কিন্তু যারা জেনুইনলি এখানে কাজ করেন বা ইনভেস্ট করতে চান তাদের কিন্তু খুব বেশি লাভের মুখ তারা দেখেন না দুই একটা এক্সেপশনাল কেস ছাড়া যেমন আমি হাওয়ার কথা বলবো হাওয়া ভীষণ ভালো ব্যবসা করেছে ব্যবসা সফল একটা ছবি হয়েছে কিন্তু আবার ধরেন ব্যবসা সফল এরকম অনেক ছবি আছে যেটা ভীষণ প্রশ্নবিদ্ধ কারণ সেখানে নারী বিদ্বেষ এবং সমাজের যেই জিনিসগুলো মানুষ দেখতে পছন্দ করে সেটাকে পুঁজি করা হয়েছে বিকজ তাদেরকে বিক্রি করতে হবে এবং সেই সব ঘুরে ফিরে এক জায়গায় চলে আসছে যে বিক্রিটা বা মানুষের পর্যন্ত পৌঁছানোটা এত বেশি মুখ্য হয়ে গেছে যে তাদের নিজের বিবেক বিবেচনা কিংবা তাদের মননের আসলে আলাদা কোনো বিকাশ করার সুযোগ এখানে খুব একটা থাকছে না বাদন আপনাকে ধন্যবাদ আমি এই প্রশ্নটি নিয়ে আপনার কাছে আসতে চাই কিন্তু আসলে আফজাল ভাইকে আগে একটু শুনে আসতে চাই যে সেটি হচ্ছে যে সতেরো কোটি মানুষের দেশ ওই প্রশ্নটারই একটা ল্যাজ এটা সতেরো কোটি মানুষের দেশ এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিটা অনেক বড় হওয়ার কথা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিটার মধ্যে থেকে অনেক বড় বেশি বিনিয়োগ আসতে পারার কথা কিন্তু আমরা দেখছি যেখানে তিরিশ থেকে চল্লিশটা টেলিভিশন আসতেছে অনেক বড় বিনিয়োগে মাস কমিউনিকেশন অন্যান্য শাখায় খবরের কাগজ বা অন্য কোনো জায়গার মধ্যে থেকে আমরা এই বিনিয়োগ দেখতে পাইলেও এন্টারটেনমেন্ট জগতে মানে সিনেমার ক্ষেত্রে বিনিয়োগ ভালো কোনো থিয়েটার করার জন্য বিনিয়োগ এগুলির ক্ষেত্রে বিনিয়োগ আসতেছে না যদিও এটা একটা বিজনেস কেস হতে পারত বা বিজনেস কেস হওয়ার যথেষ্টই সম্ভাবনা ছিল কারণ আমরা তো আসলে বিনোদনের জন্য টাকাটা খরচ করি মানে এই খরচটা আমাদের দেশের জিনিসের জন্য আমরা করবো না এটা ব্যবসায়ীরা কি করে বুঝলেন বা ব্যবসায়ীরা কেন এই খাতে লগ্নি করতে উৎসাহী পাচ্ছেন না তিরিশটা চল্লিশটা টেলিভিশন হয়েছে টেলিভিশন সাংঘাতিক রকমের কঠিন একটা বিনিয়োগ আচ্ছা আমি একটু ওই আপনার প্রশ্নের উত্তর আগে যেমন আরেকটা একটুখানি ল্যাজ মানে আলাপ যেটা করছিল বাঁধন সেটা একটু বলে যেমন ধরেন আমরা যখন আমাদের প্রজন্ম নাটক করতে এসেছি তখন কিন্তু আমরা সব মনে করতাম যে আহ অভিনয়টা ছাড়া আমরা কেউ কিছু করব না কিন্তু একটা সময় আমি অন্তত সরে পড়ি সরে পড়ি মানে হচ্ছে আমার মনে হয়েছে যে রুটি রুটির জন্য আমার একটা সংস্থান হচ্ছে এই কারণে যে কিছুদিন আগে আমার একজন মানে বন্ধুর সঙ্গে যোগাযোগ হলো অনেকদিন পর সে অভিনেতা এবং সে অন্তত ছয় সাতবার রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছে জাতীয় পুরস্কার পেয়েছে তার সঙ্গে কেমন আছিস জিজ্ঞাসা করাতে সে অনেকক্ষণ ধরে কিছু কথা বলল যে কথাগুলো খুবই বেদনাদায়ক তো আমি ফেরত এসে আসবার সময় আমার মনে হলো বিষয়টা যে আমার খুবই সৌভাগ্য যে অভিনয়টাকে আমি পেশা হিসেবে গ্রহণ করিনি আমি অন্য কাজ করে আনন্দ বোধ করি জীবনকে উপভোগ করি যদি আমি শুধু অভিনয়কেই আমার জীবনের সবচেয়ে আরাধ্য বিষয় ধরে নিতাম তাহলে ওর মতো যে মন খারাপ করার কথা হতাশার কথা আমাকেও বলতে হতে পারত যে মানুষটি ছয় ছয় বার সাতবার জাতীয় পুরস্কার পেয়েছে সে ধরেন এখন বেকার অভিনেতা এটা শুনতে কেমন লাগে ভাবতে কেমন লাগে তার মানে হচ্ছে কি যে অভিনেতার যে যোগ্যতা সে বিচার এই দেশে করা হয় না এখানে যেটা করা হয় প্রত্যেকের নিজস্ব অঙ্ক রয়েছে এবং সেই অঙ্ক অনুযায়ী কাজটা করাটাকে তারা মনে করেন বাণিজ্য কিন্তু আমি সরি বাণিজ্যটাও কিন্তু একটা আর্ট সেটাও আসলে মানুষের বুঝতে হয় যে মানে এইটা থাকলে ওইটা থাকলে বাণিজ্য হয় এটা বিষয়টা না বাণিজ্যটাও কিন্তু মেধার বিষয়টা আছে আছে। আমি হয়ে যাচ্ছে একটা একটা ছবি হয়েছিল। এই ছবিটি খুবই সাকসেসফুল ছবি হয়েছিল হওয়ার পরে একই নির্মাতা পরবর্তীতে শান নামে একটি ছবি বানিয়েছিলেন তিনি কিন্তু এই ছবিকে অতিক্রম করতে যাওয়ার জন্যে অনেক বেশি উপাদান সমৃদ্ধ আর একটি ছবি বানিয়েছিলেন তা কিন্তু হয়নি কারণ বিষয়টা হচ্ছে যে আপনি হৃদয় দিয়ে যে বিষয়টি করবেন আর অঙ্ক দিয়ে যে বিষয়টি করবেন দুটি এক হয় না আমাদের সিরাজ যখন তৈরি হয় একটা আহ কার্ডবোর্ডের রাজপ্রাসাদ একটা চেয়ারকে বড় বানিয়ে সিংহাসন সেই ছবি তো আমরা একদম আবেগ দিয়ে দেখেছি সাত ভাই সাত ভাই যখন তৈরি হয়েছে তখন একটা শুকনো গাছে কাগজের ফুল লাগিয়ে ও সাত ভাই চম্পা জাগরে এই গানটি যখন গাওয়া হচ্ছে তখন এটি কারিগরি দিক দিয়ে খুবই দুর্বল কিন্তু মানুষের হৃদয়টা তো সেখানে ছিল হৃদয়টাকে কেউ অস্বীকার করতে পারে না আমরা অনেক বেশি অঙ্ক করছি যে অঙ্ক দিয়ে নিজের একটা প্রতিষ্ঠা চাচ্ছি এই অঙ্ক আমাদের খুব বেশি এগিয়ে দেবে না এবং অঙ্কটা ভুল আছে বলে প্রবল অর্থ থাকা সত্ত্বেও কেউ এই বিষয়টি আপনার ভাষা অনুযায়ী যে একটা বিশেষ ক্ষেত্র যে উপার্জনের বা প্রতিষ্ঠা করার জন্য সেটা কেউ বিবেচনা করছেন না শুধু তাকে দেখেন না যে পৃথিবী কিন্তু এখন যেমন বড় বড় কি বিনিয়োগ করছে না বা আমরা কি বিভিন্ন দেশের দেশের যে সিরিজগুলো আমাদের চ্যানেল আমদানি করে দেখাচ্ছে না তাহলে আমাদের এই বিষয়গুলো হবে না কেন আমাদের ওই মাত্রাটাই চিন্তাই করতে পারি না যে আমাদের একটা কন্টেন্ট সারা বিশ্বে বিক্রি হতে পারে সেই যোগ্যতা আমাদের দেশের মানুষের রয়েছে এটা হচ্ছে দৃষ্টিভঙ্গি আহ ক্ষীণতা এই যদি আপনি আপনি মন্তব্য করেন যে কেন বড় বিনিয়োগকারীরা ব্যবসা হিসাবে এই দেশের বিনিয়োগ বা বিশেষ করে আমি যদি চলচ্চিত্রের কথাই বলি চলচ্চিত্র বিনিয়োগ করছেন না আসলে অনেকে করছেন কিন্তু ভাইয়া কিন্তু করে সেটা কন্টিনিউ করতে পারছেন না কন্টিনিউ করতে পারছেন না অনেকে আসলে সৎ ইচ্ছা নিয়ে আসে যে তাদের একটা ভালো ইচ্ছা থাকে যে আমি আসলে এখানে বিনিয়োগ করব এবং এখান থেকে আমার টাকাটা আমি উঠাবো বা আমি লাভের মুখ দেখব কিন্তু আমাদের এখানে আমাদের কিন্তু মানে খুবই অসাধু মানুষ আছেন যারা আসলে কোনো কিছুকে ঠিক মতো করেন না তো দেখা যায় যে তাদের পাল্লায় যখন পড়েন তখন তারা কিন্তু আর আরেকটা কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেন না এইটা আমি অনেক ভালো ভালো বিনিয়োগকারীদের সাথে দেখেছি যে তারা চান যে এই ইন্ডাস্ট্রি ডেভেলপ করুক তারা চান ভালো কাজ হোক কিন্তু তাদের এখানে যখন তারা কাজ করতে আসেন যেহেতু এখানে অনেক বেশি করাপশন আছে তো তারা কি হয় ওই ওই জায়গাটার মধ্যে ওই গোলকধাধায় ধাধায় পড়ে তারা আর কিন্তু এটাকে আরেকটা নেক্সট প্রজেক্ট তারা আর ইনিশিয়েট করতে চান না আর কিছু মানুষ আছে যারা কিন্তু কনস্ট্যান্ট কাজ করে যাচ্ছেন কিন্তু তারা কি কাজ করছেন তারা নিজেরাও জানেন না এবং কেন করছেন এই এইটার কোনো প্রশ্নের উত্তর তারা জানেন না সো তাদের কাছে প্রচুর টাকা আছে শুধু টাকা থাকলে হবে না আমি একটা জিনিস ভাইয়া খুবই অ্যাড করতে চাই আমাদের এখানে প্রডিউসার নিয়ে একটা খুব ভ্রান্ত ধারণা আছে আমরা মনে করি আমার টাকা আছে সো আমি একটা সিনেমা প্রডিউস করে ফেলবো একজন প্রডিউসারকে কিন্তু সবচাইতে বেশি আসলে শিল্পবোধ তার মধ্যে সবচাইতে বেশি থাকতে হবে তার একটা প্রজেক্ট পিক করতে হবে যে প্রজেক্টটা তার ভিশনকে দেখা দেখা দেখানো যাচ্ছে এরকম একটা প্রজেক্ট এবং সে তখন ইনভেস্টার জোগাড় করবে কিন্তু আমাদের এখানে যারা ইনভেস্টর তারাই বেসিকলি প্রডিউসিং মনে করছে যে তারাই প্রোডিউসার কিন্তু এই এই জিনিসটা না আসলে তো আমাদের এখানে কিন্তু ইনস্টিটিউশনেরও অভাব আছে ভাইয়া আমাদের এখানে কিন্তু ওই রকম প্রফেশনাল কোনো ট্রেনিং নাই যে আপনি ধরেন একটা ইন্ডাস্ট্রি ডেভেলপ করার জন্য আপনার কিন্তু একটা প্রফেশনাল মানে মানুষ লাগবে যারা আসলে ইন্ডাস্ট্রিটাকে রান করা পড়াবে তো আমরা এখানে সবাই হচ্ছে যার যার মতো শিখে জাস্ট দাঁড়ায় গেলাম যে আচ্ছা আমরা এটা করতেছি এরকম করে তো আসলে হয় না এরকম করে তো একটা ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে পারে না আসলে তো ইনস্টিটিউশনের উপরে একটা জোর দেওয়া উচিত যে আমাদের যারা এখানে কাজ করতে আসবে তাদের একটা ইনস্টিটিউশনাল ব্যাকগ্রাউন্ড থাকবে তখন আপনি দেখবেন যে ইন্ডাস্ট্রির অনেক অনেক পরিবর্তন হবে এবং মানে করাপশন তো ডেফিনেটলি এটা যত তাড়াতাড়ি বন্ধ করা যাবে বা কমানো যাবে মেবি বন্ধ তো হবে না হয়তো কমানো গেলে সেটা ডেফিনেটলি আরো অনেক ভালো ভালো কিছু আমরা দেখবো বাদন এবারে যে আমি প্রসঙ্গটি সেটির প্রশ্ন বা আলোচনার বিষয় প্রথমে আপনি শুরু করবেন একই প্রসঙ্গে আসলে আফজাল ভাইকে আমরা শেষে শুনতে চাইবো সেটি হচ্ছে অনুদানের চলচ্চিত্র আমরা জানি যে চলচ্চিত্র নির্মাণের জন্য বাংলাদেশ সরকারের অনুদানের ব্যবস্থা আছে কেউ কেউ সেই অনুদান নিয়ে চলচ্চিত্র বানাচ্ছেনও কিন্তু এই অভিযোগটিও প্রায় শুনি সেটি বিশেষ কোন রাজনৈতিক দল অর্থাৎ এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে আওয়ামী লীগের মাইন্ডের যারা লোক আছে তারা যদি আবেদন করেন তারা একটা ছবি পাবেন সেই ছবি দিয়ে কোনো মতে ছবিটি শেষ করা হবে ছবিটি শেষ করে কোনো মতে সেটি দিয়ে দেওয়া হবে এইটি সম্পর্কে করেন সেই সম্পর্কে একটু আপনার মন্তব্য শুনতে চাইবো আফজাল ভাইয়ের কাছে একটু মন্তব্য শুনতে চাইবো যে অনুদানের চলচ্চিত্র একাল আর সেকাল মানে আগে কিরকম ছিল এখন কিরকম আগে বাদনকে শুনতে চাই বাদন অনুদানের চলচ্চিত্র নিয়ে আপনার মতামত আচ্ছা আমি আগের ব্যাপারটা জানি না বাট মানে হ্যাঁ হ্যাঁ বছর হয়েছে আমি খুব মনোযোগী যে আশেপাশে কি হচ্ছে আমি দেখতে চাই তো দেখতে গিয়ে আমি দেখলাম যে অনুদানের অনুদানে কিছু চলচ্চিত্র আছে যেগুলো অসাধারণ যেগুলো খুবই ভালো পাচ্ছেন খুবই ভালো কাজ করছেন এবং তারা রিলিজ করছেন কিন্তু কিছু কিছু প্রজেক্ট আছে যেটা খুবই প্রশ্নবিদ্ধ এবং অনেক সময় সেগুলো আবার পুরস্কারও পেয়ে যাচ্ছে সেটাও প্রশ্নবিদ্ধ সো অনেক প্রশ্নবিদ্ধ জায়গা কিন্তু থেকে যায় এবং অনুদানের জায়গাটায় যদি একটা ছেলে মেয়ে আহ মানে ওরা যদি আসলে কাজ করার সুযোগটা পেত এবং সত্যি সত্যি আসলে আসলে বিবেচনা করেই অনুদানের জায়গায় কম কম থেকে যদি অনুদানটা দেয়া হতো তাহলে অনেক 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 ভালো ভালো প্রজেক্ট কিন্তু মানে ফিল্ম লিস্ট বাংলাদেশে আসতো এটা আমি আমি বিশ্বাস করি কারণ আমি লাস্ট চার পাঁচ বছরে আমি যেটা দেখেছি যে যেটা ভালো হয় সেটা খুব ভালো হয় এবং কিছু কিছু চলচ্চিত্র কাজও হয় না ওগুলো টাকা আবার ফেরত নিতে হয় কেস করতে হয় মানে অদ্ভুত ঘটনা তো তারা এইরকম ইরেসপন্সিবল মানুষকে তারা কাজটা দেয়নি কিভাবে যখন এটার মানে অনুমোদন দেয়া হয় মানে এটা যখন অনুদান দেওয়া হয় তখনই তাদের কি বিবেচনায় দেয়া হয় সেটা নিয়ে তো বিশাল এক প্রশ্ন থেকে যাচ্ছে আসলে কিন্তু এই জায়গাটা যদি অনেক বেশি ক্লিয়ার হতো যদি সত্যি সত্যি যারা অনুদান পাওয়ার জন্য এলিজেবল তারাই পেতেন তাহলে আমার মনে হয় যে আরো অনেক ভালো ভালো প্রজেক্ট আসলে বাংলাদেশে হতো খুব খুব ভালোভাবে হতো